অন্তত পক্ষে তিনটি প্রশ্ন আমাদের প্রজন্মকে তারা করে বেড়ায়। বিএনপি একটা খুনির দল, বিএনপির নিবন্ধন বাতিল করে রাজনীতি করার অধিকার নিষিদ্ধ করার দাবিও আমরা উত্থাপন করেছি। আরো অনেক কুচক্রি মহল ছিল, তারা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধে শোচনীয় পরাজয়ের প্রতিশোধ নিতে চেয়েছিল। অতএব এই হত্যাকাণ্ডের নেপথ্যে কুশলবদের চিহ্নিত করার ছাড়া আর কোনো বিকল্প নাই। অবশ্যই 15ই আগস্টের হত্যাকাণ্ড সাধারণ কোনো হত্যাকাণ্ড না, এই হত্যাকাণ্ড ছিল সদ্য স্বাধীন বাংলাদেশকে জন্মের পরেই মেরে ফেলার দেশি বিদেশি চক্রান্ত। সে কারণেই 15ই আগস্টের হাতে গোনা কিছু খুনিদের, জুনিয়র অফিসারদের বিচার সম্পন্ন হলেও ওই ঘটনার নেপথ্যের ষড়যন্ত্র উন্মোচনের বিকল্প নাই। অন্তত পক্ষে তিনটি প্রশ্ন আমাদের প্রজন্মকে তাড়া করে বেড়ায়। ক্ষমতার লোভে যে জিয়াউর রহমান ষড়যন্ত্র রচনা করল, তার শুরুটা কোথায় এবং কিভাবে এবং কখন? দ্বিতীয় প্রশ্ন, অন্যের কাঁধে বন্দুক রেখে জিয়াউর রহমান যে হত্যাকাণ্ড ঘটিয়েছিল, কাদের হস্তক্ষেপে সে নিজে রক্ষা পেল, কারা জিয়াউর রহমানকে প্রোটেক্ট করল? তিন নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধু যাদের উপর আস্থা রেখেছিল তারা ঠিক কোন আন্তর্জাতিক যোগাযোগ রক্ষা করতে মীর জাফরের ভূমিকায় অবতীর্ণ হইল? 75-এর পর লম্বা সময় ওই খুনিরাই দেশ শাসন করেছে, এই জিয়াউর রহমানরাই দেশ শাসন করেছে, তারা বঙ্গবন্ধুর হত্যার অনেক তথ্য গায়েব করে দিয়েছে, ওই গায়েব করে দেওয়াও তাদের সুপরিকল্পিত ষড়যন্ত্রের নীল নকশার অংশ। আমরা মনে করি বিএনপি একটা খুনির দল, একটা সন্ত্রাসী দল, যাদের হাতে হাতে এই আগস্টের রক্তে রঞ্জিত। বিএনপির নিবন্ধন বাতিল করে রাজনীতি করার অধিকার নিষিদ্ধ করার দাবিও আমরা উত্থাপন করেছি। বিএনপির সৃষ্টি হয়েছিল এই দেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য, খুনের মাধ্যমে ক্ষমতা দখল করার সংগঠনের নাম বিএনপি। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।